জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ে কনভেনশনে সই করেছে বাংলাদেশ আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দায়িত্ব নেওয়ার পরপর পর উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাষ্ট্র মিশনগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে এক বৈঠকে জানান অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে খুবই সোচ্চার যার অংশ হিসাবে জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে দ্রুত সই করার কথা জানিয়েছিলেন তিনি বাংলাদেশের মানবাধিকার সংস্থাকেও যথাযথ কার্যকর করতে চায় অন্তর্বর্তী সরকার এছাড়া বহুল সমালোচিত সাইবার আইন বাতিল বা এর সংশোধনের কথা ব্যক্ত করে তিনি বলেন মানবাধিকার ইস্যুতে অন্তর্বর্তী সরকার কোনো ছাড় দিতে নারাজ এরই অংশ হিসেবে গত ষোলো বছরে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুম গুমের ঘটনা ঘটেছে তার তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ